ব্যাকরণ পড়াবো। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদ। আমরা আগে একদিন বলে দিয়েছিলাম বর্ণ শব্দ বিভক্তি পদ, কিন্তু সেই আজকে যে চ্যাপ্টারে পদ পড়া আছে এখানে পদ কাকে বলে দেওয়া নেই, কিন্তু আমরা আগে যেটা পদ পড়েছি সেই সংজ্ঞাটাই বলবো, আর তার সঙ্গে পদ কয় প্রকার ও কি কি সেটা আমরা একটু জেনে নেব। তাহলে আমাদের আগে জানতে হবে যে পদ কাকে বলে। তাহলে পদ কাকে বলে দেখো, পদ কাকে বলে লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত যুক্ত শব্দকে পদ বলে। তাহলে পদ কাকে বলে বললাম, যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বা অনেকেই বলে এটা যদি বলে এটাও হবে যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ, সেটা বললেও হবে। বা বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে সেটা বললেও হবে। তাহলে তোমাদের আগে জানতে হবে যে পদ কাকে বলে। এবার দেখো এই পদের কয়টি ভাগ, তাহলে এই পদের কয়টি ভাগ দেখো তোমাদের পাঠে দেওয়া আছে। দেখো এখানে পদের পাঁচটি ভাগ। তাহলে পাঁচটি ভাগ কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। তাহলে পদ কয় প্রকার? পদ পাঁচ প্রকার। কি কি? বিশেষ্য, তারপরে কি? বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে তোমরা এটাই করবে যে পদ কাকে বলে, পদের কয়টি ভাগ, কি কি, এইটুকুই তোমাদের এই সপ্তাহের কাজ থাকবে। এইটুকুই তোমরা ভালো করে একটু পড়াটা মুখস্থ করবে।